সাত সকালে লোকালয় হাতি, আতঙ্কিত স্থানীয়রা। স্থানীয়দের অনুমান, খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকেছে হাতি। আরামবাগ বনদপ্তরের কর্মীরা পৌঁছেছে ঘটনাস্থলে। সাত সকালে লোকালয় হাতির আবির্ভাব, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ঘটনা সূত্রে জানা যায়, আজ ভোর 4:30 নাগাদ পশ্চিম মেদিনীপুরের দিক থেকে গোঘাট হয়ে আরামবাগ লোকালয় ঢুকে পড়ে দুটি হাতি। জানা যায়, দুটি হাতির মধ্যে একটি হাতি ছিল বড় দাতাল হাতি, অপরটি ছোট হাতি। সাত সকালে কৃষি জমির পাশে মাঠে হাতি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তখনই গ্রামের মানুষদের সতর্ক করে দেওয়া হয়। স্থানীয়দের প্রাথমিক অনুমান, হয়তো খাবারের সন্ধানে লোকালয় ঢুকে পড়েছে হাতি দুটি। তবে এভাবে হঠাৎই লোকালয় হাতি দেখে আতঙ্কিত এলাকার মানুষেরা। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, ভোর 5টা নাগাদ হাতি দুটি গ্রামের ভেতর ঢুকে পড়ে। এরপর আমরা গ্রামের মানুষদের সচেতন করি, লোকালয় হাতি ঢুকে পড়েছে। হাতির উপদ্রবে চাষের জমিতে আলু, লঙ্কা, টমেটো সহ চাষের বেশ ক্ষয়ক্ষতি হয় বলেও দাবি স্থানীয়দের। হাতি এসছে ভোর 5টা নাগাদ সামমাটির দিক থেকে, গ্রাম আমাদের কালীপুরের গ্রামের দিকে এসছে ভোর 5টা নাগাদ। তারপর যখন দেখতে পেলাম যে হাতি এসে, তখন এখানে মাঠ থেকে গ্রামের লোককে সতর্ক করলাম যে হাতি দল এসছে, কেউ ফাঁকে বেরোবেন না। তারপর হাতি এসে একটা জঙ্গল আছে, পুরাতন ভাটা রেলিং জঙ্গলে, সেখানে তো এসে আশ্রয় নাই। সেখান থেকে এবার পুনরায় মানুষ জানতে পেরে হইচই করে সেই জঙ্গলের মধ্যেই রয়েছে। এখন বন দপ্তরের লোক আসছে ওদিকে বার করে, বন থেকে বার করে অন্য সাইডে নিয়ে আসার জন্য। হ্যাঁ, ফসলের ক্ষতি হয়েছে, আলু লঙ্কা টমেটোর আরও অন্যান্য ধান টান সব নষ্ট করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে আরামবাগের কালীপুরের একটি জঙ্গলে আশ্রয় নিয়েছে হাতি দুটি। এরপর স্থানীয়রা সকলে খবর দেয় আরামবাগ প্রশাসন ও ফরেস্ট রেঞ্জারকে। সেই সাথে হাতি দুটিকে উদ্ধারের জন্য খবর দেওয়া হয় বিষ্ণুপুর হুলাপাটিকে। এই বিষয়ে আরামবাগ রেঞ্জারের এক বনকর্মী বলেন, সকালবেলা আমরা খবর পাই আরামবাগ লোকালয় দুটি হাতি ঢুকে পড়েছে, যার মধ্যে একটি বড় দাতাল হাতি ও একটি ছোট হাতি আছে। বিষ্ণুপুর হুলাপাটি এবং অন্যান্য রেঞ্জারের সহযোগিতায় হাতি দুটিকে উদ্ধার করে পুনরায় জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত যা জানা যাচ্ছে, একটা টাস্কার আছে, একটা বড় হাতি, এবং যথাসম্ভব তার সাথে একটা বাচ্চাও রয়েছে। যদিও ওটা আমি এখনও চোখে দেখতে পাইনি। ব্যবস্থা বলতে, আমরা একদম প্রথম সকালেই খবরটা পেলাম। খবরটা পাওয়ার পরেই ইতিমধ্যে আরামবাগ থানার পুলিশ তারা চলে এসেছেন। আমরা ফরেস্টের আরামবাগ রেঞ্জের কর্মচারীরা সমস্তটা রয়েছে। এই মুহূর্তে আমাদের করণীয় পাবলিককে কন্ট্রোল করা। আর ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে, ডিওপো ম্যাডামকেও খবর দেওয়া হয়েছে, যথাসম্ভব বিষ্ণুপুর থেকে হুলাপাটি আসবে। এই বিষয়ে স্থানীয় অপর এক বাসিন্দা বলেন, ভোর 4:30 সময় এলাকার মানুষ খবর দেয় যে হাতি বেরিয়েছে। তো তারপরে আমি আবার দু চারজনকে ফোন করে দেখলাম যে হ্যাঁ, ঘটনাটা সত্যি, হাতি বেরিয়েছে। তো আরামবাগ প্রশাসনকে, আইসি সাহেবকে ফোন করি এবং ফরেস্ট রেঞ্জারকেও ফোন করি। যথারীতি ফরেস্ট রেঞ্জারেরও লোক এসেছে, থানার স্টাফেরাও এসেছে, এলাকার মানুষকে নিয়ে চেষ্টা করছিল বার করে দেওয়ার। কিন্তু মানুষ দিনকে মানে যত দেরি হচ্ছে, বেলা হচ্ছে, তত মানুষের জনসমাগমটা বাড়ছে, যার ফলে হাতি বেরোতে চাইছে আবার ঢুকে যাচ্ছে। তারপরে আস্তে আস্তে একটা জায়গায় দেখুন দুটো হাতি এসেছে। যথারীতি একটা হাতি দাঁতল হাতি আছে এবং ফরেস্ট রেঞ্জাররাও আছে, এলাকার মানুষরাও তাদেরকে সাপোর্ট করছে, আর একটা ছোট হাতি আছে। তো হুলাপাটি আসছে, চেষ্টা করা হচ্ছে তাদের যথাযোগ্য জায়গায় পৌঁছে দেওয়ার। সাজিডাঙ্গা থেকে ভিতর কালীপুরে সবটাই সবজি এলাকা, কিছু সবজি এলাকার ক্ষতি হয়েছে, আলু চাষের হয়েছে, ধানের কিছুটা হয়েছে, ধান রোপণ করেছে সেইটার ক্ষতি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, আরামবাগ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।